আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। শিক্ষার্থীরা, আমরা আজ চতুর্থ অধ্যায়ে আখলাক বিষয়ে আলোচনা করব। মানব চরিত্রে সর্বশ্রেষ্ঠ আখলাক অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। যার আখলাক সুন্দর, সে মানব চরিত্রের ভিতর সর্বোত্তম। আখলাকের বদলতেই শিক্ষার্থীর আখলাক আরবি শব্দ, এর এক বচন হলো খুলুকুন, যার অভিধানগত অর্থ হলো স্বভাব চরিত্র। আখলাক সুন্দর হতে পারে, আখলাক খারাপও হতে পারে। যেটা সচ্চরিত্রের আখলাক বলি, ক্লাস ফোরে আমরা পড়েছি, এবং দুশ্চরিত্রের আখলাক হতে পারে। আমরা লোকমুখে যে কথা বলি, আখলাক বলতে আমরা সচ্চরিত্র বা ভালো চরিত্রকে বুঝিয়ে থাকি। আখলাক হলো মানুষের স্বভাব সমূহে সমন্বিত একটা রূপ। মানুষের সকল কাজ ও নীতির সমষ্টি আখলাক। আখলাক দুই প্রকার, আখলাকে হামিদা এবং আখলাকে জামিমা। মানব চরিত্রের জন্য আখলাকে হামিদাই বা সুন্দর চরিত্রই উত্তম। আখলাকে হামিদা হলো মানুষের প্রশংসনীয় গুণাবলী, আর আখলাকে জামিমা হলো মানুষের নিন্দনীয় আচরণগুলো। আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রিয় সেসব স্বভাব বা চরিত্রকে আখলাকে হামিদা বলা হয়। আখলাকে হামিদাকে হুসনুল খুলক বলা হয়। হুসনুল হাসানা শব্দের অর্থ সুন্দর চরিত্র। এর ভিতরে সততা, সত্যবাদিতা, ওয়াদা পালন, মানব সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, দয়া ক্ষমতা উল্লেখযোগ্য। আখলাকে হামিদা মানব চরিত্রের অতি মূল্যবান এবং জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। এর দ্বারাই মানুষ পরিপূর্ণ মানুষত্বের স্তরে উপনীত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে হিব্বান শরীফে বলেছেন, আল্লাহ তাআলার নিকট সেই লোক অধিক প্রিয় চরিত্রের বিচারে যে উত্তম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রসঙ্গে বলেন, নিশ্চয় আপনি মহান চরিত্রের ধারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাকী শরীফে বলেন, উত্তম চারিত্রিক গুণাবলীকে পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় কিয়ামতের দিন মিজানের সুন্দর চরিত্র অপেক্ষা ভারী বস্তু আর কিছুই থাকবে না। প্রশংসনীয় আচরণ ও স্বভাব কিয়ামতের দিন মুমিনের পাল্লা ভারী করবে। প্রশংসনীয় আচরণ ও স্বভাব কিয়ামতের দিন মুমিনের পাল্লা ভারী করবে। মুসলিম শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুন্দর চরিত্রই পূর্ণ। শিক্ষার্থীরা, যার স্বভাব চরিত্র সুন্দর ভালো, তাকে সকলেই ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ভালোবাসেন। তার দ্বারা সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়,
হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি থাকে না, সমাজ শান্তিতে ভরে ওঠে। আমরা উত্তম চরিত্রের গুণাবলী অর্জন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলমিনের কাছে উত্তম চরিত্র অর্জনের জন্য দোয়া করব। শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ থাকবে আখলাক বলতে কি বোঝো? কিয়ামতের দিন মুমিনের পাল্লায় কোন জিনিসটি ভারী হবে তার গুরুত্ব রাখো। হুসনুল খুলুক বলতে কি বোঝো? আখলাক কত প্রকার ও কি কি? তোমার দৃষ্টিতে কোন প্রকার আখলাক উত্তম তার সম্পর্কে লেখো। শিক্ষার্থীরা, দুনিয়ার জীবন একদিন না একদিন শেষ হবে, কিন্তু কার কবে শেষ হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারোর বলার ক্ষমতা নেই। জ্ঞানী তো সেই ব্যক্তি যে মৃত্যু আসার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম সঠিকভাবে করার সুযোগ পেয়েছে। সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার অঙ্গীকার করিয়াছেন যে বিশ্ব জগতের বাদশাহী এবং খিলাফত মুমিন বান্দাদের জন্য সংরক্ষিত। সূরা আন-নূর রুকু সাথে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা ওয়াদা করিয়াছেন যে তোমাদের মধ্যে যাহারা ইমান আনিয়াছে এবং সৎ কাজ করিয়াছে আল্লাহ তাদেরকে অবশ্যই জমিনের খিলাফত দান করিবেন। ইমানদার বান্দাগণ সবসময় কাফেরদের উপর বিজয়ী থাকবে এবং কাফেরদের কোনো বন্ধু সাহায্যকারী থাকবে না। যদি কাফেরগণ তোমাদের সহিত লড়াই করিত তবে অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করিয়া পলায়ন করিত, অতঃপর তাহারা কোনো বন্ধু সাহায্যকারী পাইত না। মুমিনদের সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। মুমিন বান্দারাই সবসময় উন্নতিশীল থাকিবে এবং কামিয়াব হইবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 14 নম্বর রুকুতে বলেন, তোমরা সাহস হারাইও না, দুঃখ করিও না, বিজয়ী তোমরাই হইবে যদি তোমরা পূর্ণ ইমানদার হও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন 1 নম্বর রুকুতে বলেন, সকল সম্মান আল্লাহ ও তার রসুলের এবং মুসলমানদের জন্য। জামানার কসম, সমস্ত মানুষই ক্ষতির মধ্যে রইয়াছে। হ্যাঁ, একমাত্র ওই সব লোক ক্ষতির মধ্যে নয় যারা ইমান আনিয়াছে এবং নেক আমল করিয়াছে এবং একে অপরকে সৎ পথে চলার উপদেশ দিয়াছে এবং মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর সবর করেছে। শিক্ষার্থীরা, আজ এখানে এতটুকুই। আল্লাহ হাফেজ।